শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র, তিন বাহিনী প্রধান, পুলিশ প্রধান ও কূটনৈতিক কোরের সদস্যরাও শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। 14 দল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাত 1:30টায় নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 52 ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় সেই সালাম বরকত রফিক শফিক জব্বারদের স্মরণ করছে গোটা জাতি। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।